নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক তথ্য সামনে বেরিয়ে আসছে। এবার 42,500 প্রাথমিক শিক্ষকের প্যানেল বাতিলের হুঁশিয়ারি দিলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 2016 নিয়োগ প্রক্রিয়ায় পুরো প্যানেল বাতিল করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেবো এমনই মন্তব্য করেছেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, গতকালই আমরা নিয়োগ দুর্নীতি মামলায় মাননীয় বিচারপতি বসুকে দেখেছিলাম, তিনি বলেছিলেন যে কাদা সরিয়ে জলটাকে স্বচ্ছ করুন। এইবার মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো একের পর এক বলে আসছেন যে পেছনে মাথাকে বের করতে হবে, এবার বললেন ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব, আর কি কি মন্তব্য তার? দেখো, তুমি জানো যে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য যে একেবারে ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব। এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় খুব স্পষ্ট করে বলেছেন যে এই মুহূর্তে তিনি বলছেন না যে কোট আনকোট এই ঢাকিটিকে, অর্থাৎ নিয়োগ দুর্নীতির পেছনে যাকে ঢাকি বলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিহিত করছেন সেই ঢাকিকে তিনি এই মুহূর্তে বলছেন না। তিনি বলেছেন যে একেবারে দিন নির্দিষ্ট করে দিয়েছেন যেদিন তিনি বলবেন যে এই ঢাকি কে। এখন প্রশ্ন হচ্ছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোন দিন বলবেন যে কে এই ঢাকি। তিনি বলেছেন যেদিন 2014 প্রেক্ষিতে 2016 সালে যে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হয়েছিল তার গোটা প্যানেল বাতিল করবেন, সেদিন তিনি বলবেন যে এই ঢাকি কে যাকে তিনি বিসর্জন দেওয়ার কথা বলছেন। এখন 2016 সালে তুমি জানো যে 2014 যে টেট হয় তার প্রেক্ষিতে দুটি নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হয়েছিল। একটি নিয়োগ প্রক্রিয়া হয়েছিল 2016 সালে, যার মাধ্যমে প্রায় 42,500 বা 42,500 জন প্রাথমিক শিক্ষকের নিয়োগ হয়েছিল, এবং আরেকটি হয়েছিল 2020 সালে, যার মাধ্যমে 16,500 নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হয়েছিল বা প্রাথমিক শিক্ষকরা নিয়োগপত্র হাতে পেয়েছিলেন। ফলে এখন তার এই হুঁশিয়ারির অর্থ হচ্ছে 2016 সালের 42,500 প্রার্থীর বা প্রাথমিক শিক্ষকের যে প্যানেল সেটাকে তিনি বাতিল করবেন, এই মর্মে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। এবং মূলত এখানে বেশ কিছু প্রার্থী, তাদের অভিযোগ হচ্ছে 2016 সালের যে যোগ্যতা মান ছিল সেই যোগ্যতা মান অনুযায়ী তারা চাকরি পাওয়ার যোগ্য, কিন্তু তারা চাকরি পাননি, একেবারে সেই র্যাঙ্ক জাম ফর্মুলা, নিচের লোককে ওপরে এনে বা নিচের প্রার্থীকে ওপরে এনে চাকরি দেওয়া হয়েছে, নিয়োগপত্র দেওয়া হয়েছে, এটাই কিন্তু অভিযোগ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও একটি মন্তব্য, যেটা তিনি আগেও করেছেন আজকে আবারও করেছেন, তিনি বলেছেন যে মানিক ভট্টাচার্য অবধি এরা পৌঁছতে পারেননি বলেই হয়তো এই চাকরি প্রার্থীরা তারা চাকরি পাননি। তুমি জানো মূলত এই মামলার ক্ষেত্রে 140 জন মামলাকারী তারা অভিযোগ করেছিলেন যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া অবধি প্রাথমিক শিক্ষকের যে প্যানেল ছিল সেখানে অপ্রশিক্ষিত প্রার্থীরা, অর্থাৎ যে প্রার্থীরা ডিএলএড বা বিএড প্রশিক্ষণ নেননি, তারাও কিন্তু প্রাথমিক শিক্ষক হিসেবে চাকরি পাওয়ার যোগ্য ছিলেন। ফলত এই প্রার্থীরা হলেন অপ্রশিক্ষিত প্রার্থী। যখন প্যানেল বেরোয় তখন দেখা যায় এই 140 জন মামলাকারী প্রার্থী তাদের নাম কোথাও প্যানেলে নেই। এবং তুমি জানো সম্প্রতি কলকাতা হাইকোর্টের অন্য একটি মামলার প্রেক্ষিতে মহামান্য প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছিলেন যে 2016 সালে 42,500 প্রার্থী যারা চাকরি পেয়েছেন প্রত্যেকের নম্বর বিভাজন সহ তালিকা প্রকাশ করতে হবে, এবং যারা মামলা করেছেন সেই মামলাকারীরা এই তালিকা দেখতে পারবেন এবং সেই তালিকা দেখে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। এখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলাকারীদের বা এজলাসে যারা মামলা করেছেন তাদের বক্তব্য হচ্ছে তারা এই 42,500 যে প্রাথমিক শিক্ষক তার লিস্ট তারা খতিয়ে দেখেছেন, তালিকা খতিয়ে দেখেছেন, দেখে তারা দেখতে পাচ্ছে যে সেখানে প্রায় 32,000 মতো অপ্রশিক্ষিত প্রার্থীকে নিয়োগ করা হয়েছে, এবং তারা বলছেন যে এই অপ্রশিক্ষিত নিয়োগের মধ্যে কোনো দুর্নীতি নেই। কিন্তু দুর্নীতিটা সেখানেই হচ্ছে যে সেই অপ্রশিক্ষিত প্রার্থীরা চাকরি পেয়েছেন, এবং এই অপ্রশিক্ষিত প্রার্থীরা যারা কিন্তু নম্বরের দিক থেকে যারা নিয়োগপত্র হাতে পেয়েছেন এদের থেকে অনেকটা ওপরে রয়েছেন তারা চাকরি পাননি। এখন এদের বক্তব্য হচ্ছে সেই সময় 2016 সালে তারা যদি চাকরি পেতেন তাহলে একেবারে এনসিটি বা সরকারের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে তারা প্রশিক্ষণ গ্রহণ করতে পারতেন এবং সেই ব্যক্তিদের চাকরি কিন্তু এতদিন পর্যন্ত কন্টিনিউ থাকতো। কিন্তু তাদের অভিযোগ হচ্ছে যেহেতু এদেরকে একেবারে নিয়োগ প্রক্রিয়া থেকে গোটাটা বাদ দেওয়া হয়েছে, ফলত অবৈধভাবে তারা যে চাকরি পেয়েছেন সেই বিষয়টা তারা আদালতের সামনে এতদিন এই কারণেই আনতে পারেনি। তার কারণ হলো
প্রাথমিক শিক্ষক পর্ষদের তরফ থেকে এই 42,500 এর নম্বর বিভাজন এতদিন পর্যন্ত প্রকাশ করা হয়নি। ফলত এই 42,500 যে শিক্ষকের যে নম্বর বিভাজনের লিস্ট এখন প্রকাশ্যে এসেছে সেটা সামনে আসার পরে এবং এই মামলার প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে মন্তব্য সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও একবার তোমাকে বলবো, তিনি খুব স্পষ্ট করে বলেছেন ঢাকি সমেত বিসর্জন দেব এবং ঢাকি কে সেটা বলার জন্য তিনি দিন নির্দিষ্ট করেছেন। তিনি বলেছেন এই মামলার প্রেক্ষিতে যেদিন 2016 সালের 42,500 প্রাথমিক শিক্ষকের প্যানেল বাতিল করা হবে সেদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলবেন যে কে এই ঢাকি।